ফলি মাছের ঝোল বানাবো মটর বড়ি দিয়ে। কড়াই বসাইলাম, এখন কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। এখন ফলি মাছে আমি লবণ নুন মেখে নিলাম, তারপরে তেল গরম হয়ে গেল। আমি এখন মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিই। মটরের বড়ি ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে। এখন আমি কিভাবে রান্না করব আপনারা দেখুন। এখন আমি কালি জিরা পূরণ দিচ্ছি, তারপরে টমেটো দিই, তারপরে কাঁচামরিচ দিই, নাড়াচাড়া করে এখন আমি হলদি গুঁড়ো দিই, মরিচ গুঁড়ো দেই, জিরা গুঁড়ো দেই, আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো দিলাম। আর এখন নুন দেই, জল দিয়ে দেই, এখন মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি আলু দেই, ভাজা আলু, এখন একটু কষাবো, তারপরে আমি জল দিয়ে দিব। এখন আলু কষা হয়ে গেল, এখন আমি জল দিয়ে দিব। ঝোল এখন আলু দিয়েছি, তারপরে আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছ দেই। আমি ঢাকনা লাগিয়ে দেই, তার একটু সিদ্ধ হোক, সিদ্ধ হওয়ার পরে আমি ধনিয়া পাতা দিব, তারপরে আমার মাছ হয়ে যাবে। এখন মটরের বড়ি ভাজা, মাছ হয়ে গেছে, এখন আমি বড়ি দিয়ে দেই। একটু সময় থাকুক, তারপরে আমি ধনিয়া পাতা দিব। হয়ে গেল মাছ রান্না, মাছ হয়ে গেল, এখন আমি ধনিয়া পাতা দিই।
রান্না শেষ, এখন আমি চাপা দিয়ে দিই। আজকে বাইরে রান্না করিনি, ঘরেই রান্না করেছি। আজকে বাইরে অনেক গরম, তার জন্য আমি ঘরেই রান্না করলাম। আমার ফলি মাছের ঝোল হয়ে গেল বড়ি দিয়ে। যদি ভালো হয়, আপনারা তো দেখলেন, তো আমাকে একটা লাইক করুন। হ্যাঁ।